চুনিলাল টেক্সটাইল, অফিস লেন, মেলার মাঠ, মারুতি সিন্ডিকেটের বিপরীতে, টিএনডিসি, গ্যাসের গলি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ব্যাংক থেকে উধাও টাকা, এমনই এক ঘটনা সংঘটিত হলো কাঞ্চনপুর এসবিআই ব্রাঞ্চ অফিসে। এমনটাই অভিযোগ ঘটনার শিকার হওয়া অ্যাকাউন্ট হোল্ডার জহরাম রিয়াংয়ের। তার বাড়ি পূর্ণাদি পাড়া এলাকায়। জহরাম রিয়াং জানান, কাঞ্চনপুর এসবিআই ব্যাংকে তার 59,000 টাকা উধাও হয়ে যায়। কিভাবে এ টাকা উধাও হয়ে গেল ব্যাংক থেকে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। সে আরও জানায়, 3 কিস্তিতে তার অ্যাকাউন্ট থেকে সর্বমোট 59,000 টাকা তোলা হয়। এ ব্যাপারে কাঞ্চনপুর থানায় একটি মামলা দায়ের করেন জহরাম রিয়াং। এ ব্যাপারে তদন্ত জারি রয়েছে বলে জানান পুলিশ। জহরাম রিয়াং আমাদের কাছে জানায় যে ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 59,000 টাকা নেই। আমরা এই বিষয়টি তদন্ত করে দেখছি এবং আমাদের যে কমপ্লেন আছে, কমপ্লেনটার সঙ্গে আমরা সাইবার সেলে পাঠিয়ে দিয়েছি। আমাদের এই ইনভেস্টিগেশন চলছে,